ভিওএ 60-তে স্বাগত জানাচ্ছি, আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার প্রতিনিধি পরিষদকে ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য $95 বিলিয়ন সহায়তা প্যাকেজ বিলটি পাশের আহ্বান জানিয়েছেন। বিলটি ইতিমধ্যে সেনেটে পাশ হয়েছে। রিপাবলিকান স্পিকার মাইক জনসন প্রতিনিধি পরিষদে ভোটাভুটির অনুমোদন দেবেন কিনা বা কখন দেবেন তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে মঙ্গলবার একটি শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। ওয়েস্ট ভার্জিনিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত 30 মিলিয়ন মানুষ শীতকালীন ঝড়ের সতর্কতার আওতায় রয়েছে এবং কিছু কিছু এলাকায় 15 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের আশঙ্কা রয়েছে। নিউ অরলিন্সে মঙ্গলবার জমকালো মার্ডিগ্রা প্যারেডের মধ্যে দিয়ে শেষ হয়েছে কার্নিভাল মৌসুম। সাংস্কৃতিক তাৎপর্য ছাড়াও শহরের অর্থনীতির জন্য মার্ডিগ্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক সমীক্ষায় দেখা গেছে 2023 সালে এই উৎসবের মধ্য দিয়ে আয় হয়েছিল প্রায় $900 মিলিয়ন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।